আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয়তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নাম্বার এক। শিরোনামে তোমরা লিখে দিবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় উন্নততর জীবন ধারা থেকে। এখানে প্রশ্নে বলা হচ্ছে খাদ্যের উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন। এখানে সবচেয়ে বেশি মার্ক পেতে গেলে ছকের মাধ্যমে সঠিকভাবে তথ্যসমূহ উপস্থাপন করতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পাই চিত্র অঙ্কন করে উপস্থাপন করতে হবে। খ নাম্বারে গ নাম্বার যেটা বলছে তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম ও প্রতিকারের উপায় বর্ণনা করতে হবে। যে এখানে বলা হচ্ছে যথাযথভাবে সবগুলো ভিটামিনের নাম, অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায় উপস্থাপন। আর ঘ নাম্বার তোমার খাদ্য তালিকা থেকে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তার নাম ও কাজ বর্ণনা করো। এখানে বলা হচ্ছে সর্বোচ্চ মার্ক পেতে গেলে উদাহরণস্বরূপ চারটির নাম ও কাজ সঠিকভাবে উপস্থাপন করতে হবে। প্রত্যেকটা দিনে সঠিকভাবে আমরা উপস্থাপন করব। 16 মার্ক যদিও থাকে তবুও আমাদের এখানে 10 মার্কে রূপান্তর করা হবে। চলো তাহলে এর উত্তরটা দেখে নেই। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো প্রথমে তোমরা লিখে দিবে অ্যাসাইনমেন্টের শিরোনাম একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। কর্ণাঙ্ক প্রশ্নের উত্তর খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান 6টি, সেগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বা ফ্যাট দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদন খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধ সাহায্য করে। নিম্নে খাদ্য তালিকা অনুযায়ী 25টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন করা হলো। তো আমরা এরকম একটা ছক তৈরি করব, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি, খনিজ লবণ। তো এখানে দুইটা আমাদের চলে গেল। মোট আমাদের লাগবে 25টা, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো ভিটামিন। আবার আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ আছে। তার মানে 4টি আমাদের যে ইয়াটা আছে, আমাদের উপাদানগুলো আছে, 4টিকে 1টি ধরবো। ছানা, ডাল, মাখন, ঘি, চর্বি। তারপর এদিকে আছে চাল, গম, ভুট্টা, আলু, কচু, বিট, গাজর, খেজুর, আঙ্গুর, আপেল, তরমুজ, থোর, আম, কলা ইত্যাদি। সবগুলো মিলে হচ্ছে 25টা। তো এখানে কিন্তু ডাবল ডাবল ধরা আছে, ডাবল ধরা যাবে না। এই দুইটা যে আছে একটা ধরে নিতে হবে। তো টোটালি 25টা আছে এখানে। তো এটি গেলো আমাদের কর্ণাঙ্ক প্রশ্নের উত্তর। এরপরে আছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের পাই চার্ট উপস্থাপন করা হলো। একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাদ্য প্রয়োজন। তো ভিটামিন, খনিজ লবণ, রাফেজ এবং আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজির ফলমূল খাওয়া প্রয়োজন। তো এইখানে আমাদের চিত্রটা দেওয়া আছে, চিত্রটা আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই হচ্ছে চিত্র। তোমরা একটু রঙিন পেন্সিল বা এখানে কালার পেন ইউজ করতে পারো, অথবা এখানে আলাদা কিছু মার্ক করতে পারো রং না দিয়ে। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক খাদ্যের উপাদান, তো এইভাবে দাগ দাগ দিয়ে দিবে। 15% এটা হচ্ছে প্রোটিনের খাবার, এই যে এখানে দেওয়া আছে দেখো হলুদ প্রোটিন। আর 20% হচ্ছে আমাদের স্নেহ, তো আমাদের বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে। 5% হচ্ছে আমাদের স্নেহ সম্পৃক্ত। আর আমাদের এই যে এই রঙটা, এটা হচ্ছে আমাদের কি স্নেহ অসম্পৃক্ত, হয়তো বা এটা খয়েরি রঙ। আর এটি হচ্ছে শর্করা, শর্করা সবচেয়ে বেশি 60%। এটি গেলো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নের উত্তর খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায় বর্ণনা করা হলো। ভিটামিন বা খাদ্য প্রাণটা আসলে কী সেটা আমরা একটু জেনে নিই। যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্য অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। ভিটামিন এ অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এর অভাবে দীর্ঘস্থায়ী এর হলে চোখের কর্নিয়ার আলসার হতে পারে। ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এ এর ঘাটতি কাটিয়ে ওঠার সেরা চিকিৎসা হলো ভিটামিন এ যুক্ত ডায়েট নেওয়া। সবুজ পাতা এবং শাকসবজি এবং হলুদ এবং কমলা শাকসবজি নিজের আহারে অন্তর্ভুক্ত করা, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন বি অভাবজনিত রোগ ও প্রতিকার। এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখে পানি পড়ে। এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। ডাল এবং পূর্ণ শস্য জাতীয় খাবারে এই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাধারণত সামুদ্রিক মাছ, মাংস এবং বাদামে ভিটামিন B3 পাওয়া যায়। নিয়মিত ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার, ব্রোকলি, পূর্ণ শস্য এবং শিম খেলে শরীরে এই ভিটামিনের ঘাটতি দূর হয়। ভিটামিন সি অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন সি এর তীব্র অভাবে
স্কার্ভি রোগ হয়, এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের এনামেল উঠে যায়, আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস, তাই এগুলো নিয়মিত খেলে এর অভাব পূরণ করা যায়। ভিটামিন ডি অভাবজনিত রোগ ও প্রতিকার, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্ষতি হয়, এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ার রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক অর্থাৎ কিডনি, হৃৎপিণ্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস, বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়, তাই এগুলো নিয়মিত খেলে এর অভাব পূরণ করা যায়। ভিটামিন ই অভাবজনিত রোগ প্রতিকার, ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ক্রুনের অর্থাৎ ভ্রূণের মৃত্যু হতে পারে, দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিন বিশেষ অভাব হয় না, শস্যদানার তেল, ক্রোন অয়েল, কোর্ন অর্থাৎ শস্যদানা বলে এটাকে, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদি ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনিতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে এবং মানুষ অন্যান্য প্রাণীর বন্ধত্ব দূর করে। ভিটামিন কে অভাবজনিত রোগ ও প্রতিকার, যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হওয়া, পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। ভিটামিন কে সম্পর্ক খাওয়ার, ঔষধ অথবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ, ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য গ্রহণ যেমন সবুজ পাতাওয়ালা সবজি হবে, সর্ষে, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের ভিটামিন কে অর্থাৎ গ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের সমাধান। নিম্নে খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থের নাম ও কাজ উল্লেখ করা হলো। আমাদের কিন্তু চারটা খনিজ পদার্থ উল্লেখ করতে বলছে। প্রথমত হচ্ছে লৌহ অর্থাৎ আয়রন। লৌহ রক্তের একটি প্রধান উপাদান, প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 গ্রাম, যকৃত, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। প্রাণীর উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃত ইত্যাদি। লৌহের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা ইত্যাদি। ক্যালসিয়াম, এটি প্রাণীর হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়। এর 90% শরীরে সঞ্চিত থাকে। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনের, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচন এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্ট্রিওমেলিশিয়া রোগ হয়। ফসফরাস, দেহের পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই ফসফরাসের স্থান। ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের সাহায্যে শক্তি উৎপাদনে ফসফরাসের প্রধান ভূমিকা রাখে। ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করে ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিরতা, দন্ত ক্ষয় এইসব রোগ দেখা দেয়। খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। পানি খাদ্যের একটি প্রধান উপাদান। মানব দেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। আমাদের দৈহিক ওজন 60-75% পানি থাকে। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন। দেহকোষের গঠন এবং কোষের যাবতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবে সম্ভব নয়। পানি মাধ্যমে শরীরের গঠনের নানা প্রয়োজনীয় উপাদান বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। এটি জীবদেহের দ্রাবকের কাজ করে, খাদ্য উপাদান পরিপাক এবং পরিশোধনের সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপাদন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি, মূত্র ও ঘাম হিসাবে শরীর থেকে বের করে দেয়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। তো চলো তাহলে আমরা অ্যাসাইনমেন্টটি আবার একটু জুম করে দেখে নিই, প্রত্যেকটা পাতা পিসটা যে কীভাবে এটা সাজানো আছে। তো এটি হচ্ছে আমাদের প্রথম পেজ, দেখতে পাচ্ছ এখানে শক আকারে কিন্তু প্রতিষ্ঠান খাদ্যের নাম উল্লেখ আছে। তারপরে পাইচিত্রটা তোমরা একটু আমাদের কিছু জাস্ট খালি পেন্সিল দিয়ে দিলেই চলবে, কলম দিয়ে দেবেন, এটা অবশ্যই পেন্সিল দিয়ে দিতে হবে।
তো গ নম্বর প্রশ্নের উত্তর ভিটামিন, প্রত্যেকটা ভিটামিন যে ছয়টা ভিটামিন আছে আমাদের, ছয়টা ভিটামিনের অভাবজনিত রোগ ও প্রতিকার দেখানো হয়েছে এখানে। তারপরে ঘ নম্বর, তো ঘ নম্বরের চারটা খনিজ পদার্থের বর্ণনা দেওয়া হয়েছে, সম্পূর্ণ পরিপূর্ণভাবে এই অ্যাসাইনমেন্টে করা হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না, কারণ তোমাদের প্রতিনিয়ত কিন্তু অ্যাসাইনমেন্টের পাশাপাশি ক্লাস আপলোড করা হচ্ছে, সেই ক্লাসগুলো দেখে নিও। তোমাদের গণিত ক্লাস আপলোড করা হচ্ছে নিয়মিত, এখান থেকে গণিত দেখে নিলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি, আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।